প্রার্থনা। উপনিষদ ভারতবর্ষের ব্রহ্মজ্ঞানের বনস্পতি। এটি কেবল সুন্দর শ্যামল ছায়াময় তা নয়, এ বৃহৎ এবং কঠিন। এর মধ্যে যে কেবল সিদ্ধির প্রাচুর্য পল্লবিত তা নয়, এতে তপস্যার কঠোরতা ঊর্ধ্বগামী হয়ে রয়েছে। সেই অভ্রভেদী সুধীর অটলতার মধ্যে একটি মধুর ফুল ফুটে আছে, তার গন্ধে আমাদের ব্যাকুল করে তুলেছে। সেটি ওই মৈত্রীর প্রার্থনা মন্ত্র। যাজ্ঞবল্ক যখন গৃহত্যাগ করবার সময় তার পত্নী দুটিকে তার সমস্ত সম্পত্তি দান করে যেতে উদ্যত হলেন, তখন মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো, এসব নিয়ে কি আমি অমর হব? যাজ্ঞবল্ক বললেন, না তা হবে না, তবে কিনা উপকরণ বন্ধের যেমনতর জীবন, তোমার জীবন সেই রকম হবে। সংসারীরা যেমন করে তাদের ঘর দুয়ার, গরু বাছর, অসন বসন নিয়ে স্বচ্ছন্দে দিন কাটায়, তোমরাও তেমনি করে দিন কাটাতে পারবে। মৈত্রী তখন এক মুহূর্তে বলে উঠলেন, জেনাহং নামৃতা শ্যাম কিমহং তেন কুরিয়াম। যার দ্বারা আমি অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? এ তো কঠোর জ্ঞানের কথা নয়, তিনি তো চিন্তার দ্বারা ধ্যানের দ্বারা কোনটা নিত্য কোনটা অনিত্য তার বিবেক লাভ করে এ কথা বলেনি। তার মনের মধ্যে একটি কষ্টি পাথর ছিল, যার উপরে সংসারের সমস্ত উপকরণকে একবার ঘষে নিয়েই তিনি বলে উঠলেন, আমি যা চাই এ তো তা নয়। উপনিষদে সমস্ত পুরুষ ঋষিদের জ্ঞানগম্ভীর বাণীর মধ্যে একটিমাত্র স্ত্রী কণ্ঠে এই একটিমাত্র ব্যাকুল বাক্য ধ্বনিত হয়ে উঠেছে, এবং সে ধ্বনি বিলীন হয়ে যায়নি। সেই ধ্বনি আমাদের মেঘমন্দ্র শান্ত স্বরের মাঝখানে অপূর্ব একটি অশ্রুপূর্ণ মাধুর্য জাগ্রত করে রেখেছে। মানুষের মধ্যে যে পুরুষ আছে, উপনিষদের নানা দিকে নানাভাবে আমরা তারই সাক্ষাৎ পেয়েছিল। এমন সময় হঠাৎ এক প্রান্তে দেখা গেল মানুষের মধ্যে যে নারী রয়েছেন, তিনিও সৌন্দর্য বিকীর্ণ করে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের অন্তর প্রকৃতির মধ্যে একটি নারী রয়েছেন, তিনিও সৌন্দর্য বিকীর্ণ করে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের অন্তর প্রকৃতির মধ্যে একটি নারী রয়েছেন, আমরা তার কাছে আমাদের সমুদয় সঞ্চয় এনে দিই। আমরা ধন এনে বলি, এই নাও, খ্যাতি এনে বলি, এই তুমি জমিয়ে রাখো। আমাদের পুরুষ সমস্ত জীবন প্রাণপণ পরিশ্রম করে কত দিক থেকে কত কি যে আনছে তা ঠিক নেই। স্ত্রীটিকে বলছে, এই নিয়ে তুমি ঘর বাঁধো, বেশ গুছিয়ে ঘর কন্যা করো, এই নিয়ে তুমি সুখে থাকো। আমাদের অন্তরের তপস্বিনী এখনো স্পষ্ট করে বলতে পারছে না যে এসবে আমার কোনো ফল হবে না। সে মনে করছে, হয়তো আমি যা চাচ্ছি তা বুঝি এই, কিন্তু তবু সব নিয়েও সব পেলুম বলে তার মন মানছে না। সে ভাবছে, হয়তো পাওয়ার পরিমাণটা আরো বাড়াতে হবে, টাকা আরো চাই, খ্যাতি আরো দরকার, ক্ষমতা আরো না হলে চলছে না। কিন্তু সেই আরো শেষ হয় না, বস্তুত সে যে অমৃতই চায় এবং এই উপকরণগুলো যে অমৃত নয়, এটা একদিন তাকে বুঝতেই হবে। একদিন এক মুহূর্তে সমস্ত জীবনের স্তূপাকার সঞ্চয়কে এক পাশে আবর্জনার মতো ঠেলে দিয়ে তাকে বলে উঠতেই হবে, জেনাহং নামৃতা শ্যাম কিমহং তেন কুরিয়াম। কিন্তু মৈত্রী ওই যে বলেছিলেন, আমি যাতে অমৃতা না হব তা নিয়ে আমি কি করব, তার মানেটা কি? অমর হওয়ার মানে কি এই পার্থিব শরীরটাকে অনন্ত কাল বহন করে চলা, অথবা মৃত্যুর পরেও কোনরূপ জন্মান্তরে বা অবস্থান্তরে টিকে থাকা? মৈত্রী যে শরীরের অমরতা চাননি এবং আত্মার নিত্যতা সম্বন্ধেও তার কোনো দুশ্চিন্তা ছিল না, এ কথা নিশ্চিত। তবে তিনি কিভাবে
অমৃতা হতে চেয়েছিলেন? তিনি এই কথা বলেছিলেন, সংসারে আমরা তো কেবলই একটার ভিতর দিয়ে আরেকটাতে চলেছি, কিছুতেই তো স্থির হয়ে থাকতে পারছি না। আমরা মনের বিষয়গুলো সরে যায়, আমার মনের বিষয়গুলো সরে যায়, আমার মনও সরে যায়। যাকে আমার চিত্ত অবলম্বন করে তাকে যখন ছাড়ি, তখন তার সম্বন্ধে আমার মৃত্যু ঘটে। এমনই করে ক্রমাগত এক মৃত্যুর ভিতর দিয়ে আর মৃত্যুতে চলেছি। এই যে মৃত্যুর পর্যায়, এর আর অন্ত নেই। অথচ আমার মন এমন কিছুকেই চায় যার থেকে তাকে আর নড়তে হবে না, যেটা পেলে সে বলতে পারে এছাড়া আমি আর বেশি চাইনি, যাকে পেলে আর ছাড়াছাড়ি কোনো কথাই উঠবে না। তাহলে তো মৃত্যুর হাতে হাত একেবারে এড়ানো যায়। এমন কোন মানুষ, এমন কোন উপকরণ আছে যাকে নিয়ে বলতে পারি এই আমার চিরজীবনের সম্বল লাভ হয়ে গেল, আর কিছুই দরকার নেই। সেই জন্য তো স্বামীর ত্যক্ত সমস্ত বিষয় সম্পত্তি ঠেলে ফেলে দিয়ে মৈত্রী বলে উঠেছিলেন, এসব নিয়ে আমি কি করব, আমি যে অমৃত হতে চাই। আচ্ছা বেশ, উপকরণ তো অমৃত নয়, তাহলে অমৃত কি? আমরা জানি অমৃত কি, পৃথিবীতে একেবারে যে তার স্বাদ পাইনি তা নয়। যদি না পেতুম তাহলে তার জন্য আমাদের কান্না হতো না, আমরা সংসারের সমস্ত বিষয়ের মধ্যে কেবলই তাকে খুঁজে বেড়াচ্ছি, তার কারণ ক্ষণে ক্ষণে সে আমাদের স্পর্শ করে যায়। মৃত্যুর মধ্যে এই অমৃতের স্পর্শ আমরা কোনখানে পাই? যেখানে আমাদের প্রেম আছে, এই প্রেমই আমরা অনন্তের স্বাদ পাই। প্রেমী সীমার মধ্যে অসীমতার ছায়া ফেলে পুরাতনকে নবীন করে রাখে, মৃত্যুকে কিছুতেই স্বীকার করে না। সংসারের বিচিত্র বিষয়ের মধ্যে এই যে প্রেমের আভাস, দেখতে পেয়ে আমরা মৃত্যুর অতীত পরম পদার্থের পরিচয় পাই, তার স্বরূপ যে প্রেম স্বরূপ তা বুঝতে পারি। এই প্রেমকেই যখন পরিপূর্ণ রূপে পাবার জন্য আমাদের অন্তরাত্মার সত্য আকাঙ্ক্ষা আবিষ্কার করি, তখন আমরা সমস্ত উপকরণকে অনায়াসেই ঠেলে দিয়ে বলে উঠতে পারি, জেনাহং নামৃতা শ্যাম কিমহং তেন কুরিয়াম। এই যে বলা, এটি যখন রমণীর মুখের থেকে উঠেছে তখন কি স্পষ্ট, কি সত্য, কি মধুর হয়ে উঠেছে। সমস্ত চিন্তা, সমস্ত যুক্তি পরিহার করে কি অনায়াসেই এটি ধ্বনিত হয়ে উঠেছে, ওগো আমি ঘর দুয়ার কিছুই চাই নে, আমি প্রেম চাই। এ কি কান্না! মৈত্রীর সেই সরল কান্নাটি যে প্রার্থনা রূপ ধারণ করে জাগ্রত হয়ে উঠেছিল, তেমন আশ্চর্য পরিপূর্ণ প্রার্থনা কি জগতে আর কোথাও কখনো শোনা গিয়েছে? সমস্ত মানব হৃদয়ের একান্ত প্রার্থনাটি এই রমণীর ব্যাকুল কণ্ঠে চিরন্তন কালের জন্য বাণী লাভ। এই প্রার্থনাই আমাদের প্রত্যেকের একমাত্র প্রার্থনা, এবং এই প্রার্থনায় বিশ্ব মানবের বিরাট ইতিহাসে যুগ যুগান্তরে উচ্চারিত হয়ে আসছে, জেনাহং নামৃতা শ্যাম কিমহং তেন কুরিয়াম। এই কথাটি সবেগে বলেই কি সেই ব্রহ্মবাদিনী তখনই জোর হাতে উঠে দাঁড়ালেন এবং তার অশ্রুপ্লাবিত মুখটি আকাশের দিকে তুলে বলে উঠলেন, অসতমা সাদ গামায় তমস মা জ্যোতির গামায়, মৃত্যুর মা অমৃতাং গামায়, অবি অবিরাবির মদ্রধি রুদ্ধ ইয়াত্তি দক্ষিণাং মুখাং তেন মাং পাহি নিত্যম। উপনিষদে পুরুষের কণ্ঠে আমরা অনেক গভীর উপলব্ধির কথা পেয়েছি, কিন্তু কেবল স্ত্রীর কণ্ঠেই এই একটি গভীর প্রার্থনা লাভ করেছি। আমরা যথার্থ কি চাই অথচ কি নেই, তার একাগ্র অনুভূতি প্রেমপাতর রমণী হৃদয় থেকে অতি সহজে প্রকাশ পেয়েছে। হে সত্য, সমস্ত অসত্য হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম উপবাসী হয়ে থাকে। হে জ্যোতি, গভীর অন্ধকার হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম কারারুদ্ধ। হে অমৃত, নিরন্তর মৃত্যুর মধ্যে থেকে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও, নইলে যে আমাদের প্রেম আসন্ন রাত্রির পথিকের মতো নিরাশ্রয় হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হে প্রকাশ,
তুমি আমার কাছে প্রকাশিত হও, তাহলেই আমার সমস্ত প্রেম সার্থক হবে। অবিরাবির মোয়েধি, হে আবি, হে প্রকাশ, তুমি তো চির প্রকাশ, কিন্তু তুমি একবার আমার হও, আমার হয়ে প্রকাশ পাও, আমাতে তোমার প্রকাশ পূর্ণ হোক। হে রুদ্র, হে ভয়ানক, তুমি যে পাপের অন্ধকারে বিরহ রূপে দুঃসহ, রুদ্র ইয়াক্তে দক্ষিণাং মুখং, তোমার যে প্রসন্ন সুন্দর মুখ, তোমার যে প্রেমের মুখ, তাই আমাকে দেখাও। তেন মাং পাহি নিত্যম, তাই দেখি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে নিত্যকালের মতো বাঁচাও। তোমার সেই প্রেমের প্রকাশ, সেই প্রসন্নতায় আমার অনন্তকালের পরিত্রাণ। হে তপস্বিনী মৈত্রী, এসো সংসারের উপকরণ পীড়িতের হৃদয়ের মধ্যে তোমার পবিত্র চরণ দুটি স্থাপন করো। তোমার সেই অমৃতের প্রার্থনাটি তোমার মৃত্যুহীন মধুর কণ্ঠে আমার হৃদয়ে উচ্চারণ করে যাও। নিত্যকাল যে কেমন করে রক্ষা পেতে হবে, আমার মনে তার যেন লেশমাত্র সন্দেহ না থাকে।